আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর কাছে আমার সালাম। আমি সাধারণ মানুষের ছেলে, আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের বাড়ি প্রধানমন্ত্রী গুরুন্দা বাজার, নদীর পাড়ে বাড়ি, নদী ভাঙ্গাল হয়ে গেছে, কানে কানে জমিন ছিল, এখন বেড়ে থাকি। এখন এই যে প্রধানমন্ত্রীর যে নৌকা, এই নৌকাগুলো আমরা কত সুন্দর করি বেড়ে উপরে উঠে রাখছি। এই যত এই তিন দিন আজকে তুফান চলে ভাঙতাম দিই না, আমরা যে বেড়ে উপরে কত সুন্দর করে রাখছি। প্রধানমন্ত্রী তেমন জানা আমাদেরকে তত সুন্দর করে রাখে। এখন আমরা এই যে বেড়ির উপরে যে থাকি, এখন তো বেড়ি ভাঙতে আছে। এখন আমরা সামনের দিকে কই যাবো, কই থাকুম? আমাদের এক করা জায়গা জমিন নাই। এখন যদি প্রধানমন্ত্রী যদি বলুক দিত, তাহলে আমরা আরও কিছুদিন দুই চার দশ বছর থাকতে পারতাম। এখন আমাদের কোনো ডাল চাল কিছু চাই না, আমরা শুধু বলুক চাই প্রধানমন্ত্রী যেন অনেক আশা দিয়েছে আমাদের বেরিবাদের কাছে, আমাদেরকে আশা দিয়েছিল যে আমি এদেশে পলক দিব, এদেশে উন্নয়ন করবো। তার দুর্ভাগ্য খারাপ, তিনি টিকতে পারেন নাই। আবার কোন নির্বাচনে জসিমকে হারিয়ে খান এদেশে এমপি হয়েছেন, অনেক আশা আমাদেরকে দিয়েছেন। এর দুইবার নির্বাচন করেছেন, এর আসলে নির্বাচনী এলাকা যখন আসে তখন এদেশের জনগণের কাছে বলে যে আমি এই করবো, সেই করবো, রাস্তা করবো, দেশে পলক দেবো, কিন্তু কথা বলে যায় যে কোনো কাজ কর না। গুরিন্দা বাজার এই অল্প কয়েকদিন আগেই মোকাবেলা করে ঈদ করে দেশে থেকে যাওয়ার সময় গুরিন্দা বাজারের ফুটপাথে সে রং ফিরাই দিয়ে তার নেতার দিকে নামায় যাচ্ছে, সেটিও দেখলো না। সে একটা বাজার ভেঙে গেল, সে এলাকাতে আসলে অনেক সময় আমাদেরকে আসতে হবে। আমাদের এত ভাগ্য খারাপ, যত এমপি আসলো আমরা বলক পেলাম না। আমরা এমপির চোখে দেখলাম, মন্ত্রী দেখলাম, কিন্তু আমরা বলক চোখে দেখি নাই। কেন দেখি না? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে কি জাতীয় সংসদে যে আমাদের এমপি রাখি আপনি যদি বলে না নিশ্চয়ই দেবো আর কি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কি লাল মন্ত্রী তোমাদেরকে এত খারাপ জানেন আপনি? আমরা শুধু আপনার কাছে একটা জিনিসে চাই যে লালমোহন তদুমদ্দিনের এলাকাতে কোনো ব্লক নেই, যদি আপনি দয়া করেন সাস্টাইনিয়ান তদুমদ্দিন থানার মধ্যে এমন গরিব দুঃখী এলাকা এরকম আমাদের কোনো জায়গায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সৃষ্টি করে দিয়ে আমাদেরকে এই ব্লকটি দেন, তাহলে নিশ্চয়ই আমরা মনে হয় ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মনে রক্ষা করছে। আমাদের অনেক অনেক হাজার হাজার পরিবার সমস্ত লোক আজকে ক্লিন হয়ে যেত না। মানে আপনি দেখেন না, আমি একটু দেখি কাছাকাছি দেখি আমাদের লোকটা দেন, তাহলে নিশ্চয় মানে আমাদের এই দেশের পরিবারগুলো আবার ওই দেশে ভালোভাবে বসবাস করতে পারবে। কিন্তু আমাদের আজকে আপনি দেখেন আজকে তিন দিনের দুর্যোগে এই দেশের মানুষ না খেয়ে কত কষ্ট করে যে এই দেশের মানুষ আছে এখন দেখতে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এমপি আসে আসে চলে যায়, প্রধানমন্ত্রী আসে লালমোহন দিকে চলে যায়, কিন্তু আমাদের এলাকা থেকে কোনো খবর নেয় না। আবেদন নদী ভাঙার জন্য মেঘনা নদী কোনো বলক হচ্ছে না। বিয়ের পরে মনে করেন কোনো নদী নালা ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, আজ তিন দিন বন্যা সব রয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক দুঃখে অনেক কষ্টে আছি, কোনো খাওয়া দাওয়া কিছু অঙ্গ নাই। মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আমরা বলক চাই, বলক স্যার যদি বলক দিতেন আজকে আমাদের এরকম কষ্ট হতো না। আজ তিন দিন ধরে এই জায়গায় তুফানের কারণে আমরা থাকতে পারি, বহু ঘর দুয়ার কৃষক করিয়া দিলাম, এই রাস্তাও করিয়া আমার ঘরে করিয়া ঘরটা ভাঙিয়ে যান। আমরা খুব এখন না খাইয়া সত্য থেকে এই তারা কি আমরা খুব দুর্বল।
জামাল চাষড়া ইউপি সদস্য, তৈজুমদ্দিন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি, তৈজুমদ্দিন উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, বাত্রিখাল মৎস্য আড়দার সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে এলাকার যে মানুষের কত যে বুলবুলের যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার জন্য দেখার জন্য আইসি এবং সে আপনাদেরকে এই যে আবহাওয়া খারাপ এই খারাপের ভিতরে আপনাদের এই যে চ্যানেল নিয়ে আইসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন, নদী ভাঙনের খোঁজখবর নিয়েছেন এবং আমাদের এই ভোলা জেলার পড়াই লোকগুলি অত্যন্ত গরিব এবং নদী ভাঙতি এলাকা আমাদের এখানে মানুষ খুব সাধারণ জীবিকা নির্ভর করতেছে এবং এই বুলবুলের আবহাওয়ার কারণে অনেক জেলে নদীতে যাইতে পারে না, অনেক জেলেদের জাল সাবার ক্ষতি হয়েছে এবং নদীতে যায় না, কাপে নষ্ট হয়েছে, ইয়ে ঘরবাড়ি নষ্ট হয়েছে, ঘরবাড়ি পড়ছে। আমরা আরো লক্ষ্য করেছি যে নিষেধের পর এটা প্রতিরক্ষ আমরা প্রত্যেকটা জেলেকে মাইকিংভাবে আমি রেড ক্রিসেন্টের একজন সিপিপি সদস্য এবং একটা ইউনিট টিম লিডার আমি গতকালকে মাইক নিয়ে এবং লোকজন নিয়ে আমাদের সিপিপির লোকজন নিয়ে মাইক নিয়ে আমি নিজে প্রচার করেছি এবং আমার ভিডিওটা লাইভেও ছাড়িয়ে দিচ্ছি এবং অনেকে দেখছে সবাই বলছে যে আপনারা যে আবহাওয়া ভালো না পড়ার নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ নদীতে যাবেন না। এখন আজকে 3টা নাগাদ আমাদের সিঙ্গেল 3-10 নম্বর একটা মহাবিপদ সংবাদকারী এখন 3 নম্বর আইসি, 3 নম্বর আওয়ার পরে কিছু জেলেদের আশ্বাস করা হয়েছে, বাকি আজকে রাত্রের পর থেকে আবহাওয়া পরিবেশ যদি ভালো হয় তাহলে আমরা নদীতে যাবেন, এছাড়া কেউ নদীতে যাবেন না, আমরা ওদেরকে সবাইকে নিষেধ করে দিচ্ছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক সকল শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, উনি দুর্যোগের মোকাবিলা জনগণের পাশে থাকবে এবং কোস্টগার্ড নৌবাহিনী বিভিন্ন সংস্থা যারা চাকরি করেন তাদেরকে এই যে উপকূলীয় 13টা জেলার এই বুলবুলের আবহাওয়ার ঝড়ের কারণে তাদের চাকরি বাতিল করছেন এবং সবাইকে নিয়োজিত করছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে ইউনিয়ন পরিষদের একটা কমিটি, সেই কমিটিতে কালকে আমরা মিটিং করছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিপিপির লোকজন সহকারে, আমি ইউপি সদস্য আছি এবং সিপিপির ইয়া থাকার কারণে আমরা কালকে মিটিং করছি, মিটিং করে সবাইকে এবং খিচুড়ি খাওয়াইছি প্রত্যেকটা সেন্টারে, যে সমস্ত সেন্টারে দুর্যোগের লোকজন সেন্টারে আশ্রয় কেন্দ্রগুলি ছিল সেখানে শুকনা খাবারের ব্যবস্থা আমরা করেছি, পর্যাপ্ত পর্যন্ত করতে পারিনি। মানুষের খুব অসহায়, তারা বেরিয়েছে, যারা রাত্রে অনেকের ঘর বাড়ি নষ্ট হয়েছে, তাদের খাওয়ার খুব অসুবিধা এবং লোকজনের আমায় আসাতে অনেকটা সত্যি পেয়েছে যে আমাদের জনপ্রতিনিধি হিসাবে মেম্বারশিপ দেখতে আইসে, খোঁজখবর নিতে আইসে, জেলেদের কারণ ওখান ক্ষতি হয়েছে কিনা এগুলো দিচ্ছি, খোঁজখবর নিচ্ছি এবং আমি বিভিন্ন জায়গায় পাবলিকের চা খাওয়াইছি, তাদেরকে উৎসাহিত করছি যে আল্লাহ এফসির যে বেশি ক্ষতি করতে পারতো আল্লাহ রহমতে আমরা বেঁচে আছি এবং আপনারা খুব শান্তিতে আছেন, আমরাও শান্তিতে আছি, এটা আপনাদের দীর্ঘই কামনা করি। সর্বপ্রথম এই বৈরী আবহাওয়ার মাঝে আপনারা এত কষ্টে স্বীকার করে এসেছেন রূপান্তর টিভি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, এই কারণে ওনার উপযুক্ত এবং শ্রেষ্ঠ পরিচালনার পক্ষে আমাদের এই বুলবুল আঘাতের যেই কত সম্ভাবনা ছিল সেটা অনেকটা কম হয়েছে, তারপরও ঘূর্ণিঝড় এবং বন্যা আমাদের একদিন অথবা দুদিন আমাদেরকে ডিস্টার্ব করে অথবা আমাদের জানমাল ক্ষতি করে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মেঘনার কালো গ্রাস আমাদেরকে সারা জীবন ধ্বংস করে, আমাদের ভূমি নষ্ট করে, আমাদের বাড়িঘর সব কিছু এখন অসহায় গাছপালা, মানুষ বেরিবাদের জীবনযাপন করে। আমরা এই রূপান্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে
জানাতে চাই এই 50,000 জনগণের পক্ষে আমি কবিতা যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ভোলা লালমোহন তাজুমদ্দিন আমাদের এই চাষ ইউনিয়ন থেকে বিশেষ নজর দিয়ে সিসি ব্লকের মাধ্যমে আমাদের